যুক্তরাজ্যের প্রয়াত রাজকুমারী ডায়ানার পরা একটি সান্ধ্যকালীন পোশাক নিলামে $11 লাখ বিক্রি হয়েছে, যার আনুমানিক মূল্য 9 কোটি টাকার বেশি। নিলামকারী প্রতিষ্ঠানটি জানাচ্ছে, প্রিন্সেস ডায়ানার পোশাকগুলো প্রতিটি নিলামেই নতুন রেকর্ড গড়ছে। 1985 সালে ফ্লোরেন্সের ডিজাইনার জ্যাক আজাগুরির তৈরি কালো এবং নীল ব্যালেরিনা টাইপ সান্ধ্য পোশাকটি প্রিন্সেস ডায়ানা প্রথম পরেছিলেন ভ্যাঙ্কুভার সফরে। পোশাকটি লস অ্যাঞ্জেলস ভিত্তিক জুলিয়ান নিলাম প্রতিষ্ঠান থেকে $1.1 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়। নিলামের এই বড় অঙ্কে সন্তুষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পোশাকটি নীল তারকা সূচিকর্মে করা মখমল আর দুই স্তরের নীল অর্গানজা স্কার্ট দিয়ে তৈরি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। ডায়ানার পরা পোশাকগুলো প্রতিটি নিলামেই নতুন রেকর্ড গড়ছে বলে বিবৃতি দিয়েছে নিলাম কর্তৃপক্ষ। প্রিন্সেসের ব্যবহৃত একটি গোলাপি শিফন ব্লাউজ, যা ডায়ানা 1981 সালে লর্ড স্লোডনের বাগদানে পরেছিলেন, তা বিক্রয় 4 কোটি টাকায়। জুলিয়ানের নিলাম এবং টার্নার ক্লাসিক মুভিজ হলিউড কিংবদন্তির অংশ হিসেবে 12 ডিসেম্বর থেকে 4 দিন ব্যাপী এ নিলাম বসে। আফসানা নীলা, DBC নিউজ ডেস্ক।